নতুন প্রজন্ম ও তরুণ প্রজন্মের সেতু বন্ধন যুবলীগ হাজিগঞ্জ উপজেলার যুবলীগের আনন্দ র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বলেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরত্তম এমপি মুনজ্জামার বাবলুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি শ্রাবণী দাস সোমবার বিকেলে পশ্চিম বাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজিগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ওই সময় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন হাজিগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরত্তম প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন নতুন প্রজন্ম ও তরুণ প্রজন্মের সেতু বন্ধন হলো এই যুবলীগ বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রীয়ভাবে যুবলীগ অনেক ভূমিকা রেখেছে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সক্রিয় ভূমিকায় রয়েছে যুবলীগ ওই সময় বিশেষ অতিথির বক্তৃতায় জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু বলেন সুশৃঙ্খল হয়ে যুবলীগে আসতে হবে দেশের যে কোনো পরিস্থিতিতে যুবলীগকে সজাগ থাকার আহ্বান জানান তিনি এছাড়াও আনন্দ র্যালি শেষে সমাবেশে বক্তৃতা রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবর হাজিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ জসিম উদ্দিন হাজিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবালের সভাপতিত্ব এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন সোহেলের পরিচালনায় মিছিল ও সমাবেশে অংশ নেয় হাজিগঞ্জ পৌর মেয়র আসম মাহবুব আলম লিপন উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন কমিটির সমন্বয়ক আব্দুর রশিদ মজুমদার হাজিগঞ্জ পৌরসভার আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মেয়র পদপ্রার্থী আলহাজ আহসান হাবিব অরুণ উপজেলা আওয়ামী লীগের শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক এবং দশ নং গন্ধর্ব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন ছাত্রলীগ নেতা মেহিদি হাসান রাব্বি সহ বিভিন্ন নেতৃবৃন্দ সোমবার দুপুরের পর থেকে হাজিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী এবং যুবলীগের নেতৃবৃন্দ ব্যানার ফেস্টুনিয় খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজিগঞ্জ বাজারে অবস্থান নেয় উল্লেখযোগ্য মিছিলগুলো হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ প্রধানিয়া সুমন ছয় নং বরকুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান সাত নং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন আরাফাত সাত নং বরকুল ইউনিয়ন যুবলীগের নেতৃত্ব দেন আহ্বায়ক মনির হোসেন আট নং হাটিলে ইউনিয়নের এস এম রাসেল পাটোয়ারি এবং শাখাৎ হোসেন নয় নং গন্ধর্ব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহমদ ভূঞা গন্ধর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি মনসুর আহমেদ বিপ্লব এক নং রাজারগা ইউনিয়ন মিছিলের নেতৃত্ব দেন আব্দুল হাদি দুই নং বাকিলা ইউনিয়নের যুবলীগের নেতৃত্ব দেন যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খান রনি চার নং কালচ ইউনিয়ন থেকে আসা মিছিলেন নেতৃত্ব দেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম মানিক সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ পপুলার বিডি নিউজ ডট কম হাজিগঞ্জ চাঁদপুর